মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত পিটার হাস আজকে ঘুরে বেড়াচ্ছেন এবং তিনি বলছেন আবার নতুন করে আলোচনা করার জন্য সাংবাদিক পিটিয়ে পুলিশ হত্যা করে মানুষের গাড়ি পুড়িয়ে দিয়ে এদেশে সন্ত্রাস সৃষ্টি করে আপনি আলোচনার কথা বলবেন আলোচনাকে নিন্দা করবেন না যারা এই সন্ত্রাস করছে গণতন্ত্রের উপরে আঘাত আনছে নির্বাচনকে প্রাককালে এবং রাজনৈতিক কর্মসূচির নামে তাদেরকে নিন্দা না করে আপনি আলোচনার কথা বলবেন সে আলোচনা কখনো তো হতে পারে না তাই আজকে এখানে আমরা বলতে চাই আপনারা অনেকে বলেছেন যে যারা বিএনপি জামাত আমাদের উপরে আক্রমণ চালাচ্ছে তারা যদি তাদের এই বিরত না থাকেন তাহলে তাদের তাদের নিউজ বয়কট করব আমি আপনাদেরকে অনুরোধ করব তাদের নিউজ কোনটা তারা যদি কোনো প্রেস কনফারেন্স করেন সেটি আমরা বর্জন করব তারা যদি কোনো বিবৃতি দেন সেটি আমরা বর্জন করব কিন্তু রাস্তায় যে সহিংসতা সারা দেশে তারা করবে তা আমরা আমাদের ক্যামেরার মধ্য দিয়ে আমাদের লেখার মধ্য দিয়ে আমরা জনগণের সামনে তুলে ধরব এই রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাস করে না এই রাজনৈতিক দল নির্বাচনে বিশ্বাস করে না এই রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না এই রাজনৈতিক দল সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে না এই রাজনৈতিক দল আজকে দেশের উন্নয়নে বিশ্বাস করে না তাদের বিরুদ্ধে আমরা জনমত সৃষ্টি করার জন্য আমাদের ক্যামেরা আমাদের লেখনি আমাদের বক্তব্যকে শানিত করব এই আহ্বান জানিয়ে আজকে আজকে আমাদের যে ধর্মপ্রাণ মানুষ আজকে ইসরায়েলের এই আক্রমণ প্যালেস্টাইনিদের উপর আক্রমণ সেখানকার সাংবাদিকদের হত্যার বিরুদ্ধে রাজপথ প্রকম্পিত করছে তাদের প্রতি তাদের সাথে আমরা সাংবাদিকরা সংহতি প্রকাশ করে আমি এই কথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী গতকাল আমাদের এখানে এসেছিলেন তিনি বলেছেন যে যারা সহিংসতার সাথে থাকবে সন্ত্রাসের সাথে থাকবে তাদের সাথে কোনো আলোচনা নয় তাদেরকে প্রতিহত করার জন্য তিনি গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন আমরা গণমাধ্যম তাকে এইটুকু আশ্বস্ত করতে চাই আমরা আমাদের লেখনের মধ্য দিয়ে আমাদের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের ছবির মধ্য দিয়ে এই সন্ত্রাসী গোষ্ঠীকে এই রাজনৈতিক দলগুলোকে আমরা জনগণের থেকে বিচ্ছিন্ন করে দেব এবং তাদের সকল অপতৎপরতা আমরা তাদের অপতৎপরতা প্রতিহত করব এবং আগামী দিনে নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অবাধভাবে কারো বাধা উপেক্ষা করে এই নির্বাচনের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের যে অগ্রগতি হচ্ছে আমাদের যে উন্নয়ন হচ্ছে তা যেন অব্যাহত থাকে সেই আশা ব্যক্ত করে এবং সেখানে গণমাধ্যম বলিষ্ঠ ভূমিকা রাখবে